ভোটে জিতেই পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারাই পাবে পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা এই প্রকল্পটির নাম কী এবং এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনার প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য সরকারি প্রকল্প খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাছাকাছি প্রায় নিত্য নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেই মতো রাজ্যে আরও একটি নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার আয়োজিত সবলা মেলায় এই প্রকল্পের সূচনা হয় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা করে পাবেন নয়া এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপগুলিকে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের মোট লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে মোট লক্ষ মহিলা উপকৃত হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মহিলারাই এখন সেলফ হেল্প গ্রুপে কিন্তু ইনভলভ রয়েছে তো যারা সেলফ হেল্প গ্রুপে রয়েছেন অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন তারাই কিন্তু এই প্রকল্পে পাঁচ হাজার টাকা করে পাবেন নতুন এই প্রকল্পের নাম জাগো এই প্রকল্পের সুবিধা পাবেন ঘরে বসেই একটি মিস কল দিলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে স্বনির্ভর গোষ্ঠী এস এইচ জি রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে ট্রিপল সেভেন থ্রি ডবল জিরো থ্রি ডবল জিরো থ্রি নাম্বারে মিস কল দিতে হবে অথবা জাগো টাইপ করে মেসেজ পাঠালে এই পাঁচ হাজার টাকার অনুদানের অবস্থা জানা যাবে সূত্রের খবর রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের যেসব মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর গঠন করেছেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি মহিলাদের জন্য নতুন প্রকল্প যার নাম জাগো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন তারা পাঁচ হাজার টাকা করে পাবেন এককালীন এমনটাই জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপনারা যদি জানতে যান যে আপনারা যে এই পাঁচ হাজার টাকা পাবেন সেই পাঁচ হাজার টাকা কবে নাগাদ পাবেন তার জন্য এই নাম্বারটিতে আপনাদের দিতে হবে তাছাড়াও আপনারা জাগল টাইপ এই লেখে যদি আপনারা এস এম এস করেন তাহলে কিন্তু সেই অবস্থা আপনারা জানতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা পাবেন কি না সেটি কিন্তু জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনার যে স্বনির্ভর গোষ্ঠীর রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে মিস কল দিলেই কিন্তু এই প্রকল্পের অবস্থাটি আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ